আসসালামু আলাইকুম। গত দুটি ভিডিওতে আমি ওয়েন এবং ইফ নিয়ে আলোচনা করেছি, আজকের এই ভিডিওতে আমি বিফোর নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এগুলো যখন কনজাংশন হয় তখন এগুলো দিয়ে টেন্স অনুযায়ী বিভিন্ন ধরনের বাক্য গঠন করা যায়। তো গত দুটি ভিডিওতে আমি ইফ এবং ওয়েন দিয়ে যেগুলো গঠন করা যায় সম্ভাব্য সবগুলো দেখানোর চেষ্টা করেছি, আজকের এই ভিডিওতে আমি বিফোর দিয়ে দেখানোর চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক। এক নম্বর হচ্ছে বিফোর দিয়ে বিফোরের উভয় অংশে, শুরুতে এবং শেষে, মানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে আপনি বাক্য গঠন করতে পারবেন। যেমন খাওয়ার আগে আমি হাত ধুই বা খাওয়ার আগে আমরা হাত ধুই, তাহলে বাক্যটা কীভাবে বলতে পারি? উই ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর উই ইট, অথবা বলতে পারি আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট, আমি খাওয়ার আগে আমার হাত ধুই। তাহলে এটা হচ্ছে সবসময় আমরা এগুলো করে থাকি। ইউজুয়াল যদি কোনো একটা বিষয় হয় তাহলে আপনি বিফোরের আগে পরে উভয় অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে পারবেন। দুই নম্বর হচ্ছে প্রথম অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপর অংশটা আপনি প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করবেন। যেমন আমি বলতে পারি আই এম প্রিপেয়ারিং এ লেকচার শিট বিফোর আই গিভ ইট টু দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্টদেরকে দেওয়ার আগে আমি এখন একটা লেকচার শিট তৈরি করছি, বা রাইট নাও আই এম প্রিপেয়ারিং এ লেকচার শিট বিফোর আই গিভ ইট টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের দেওয়ার আগে আমি এখন একটা লেকচার শিট আমি তৈরি করছি। এরপরে আমরা ফিউচার এবং প্রেজেন্টের যুগ আমরা তৈরি করতে পারি। যেমন তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনি প্রথম অংশটা ফিউচার ইউজ করবেন, অপর অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করবেন। যেমন ইউ মাস্ট কল মি বিফোর ইউ অ্যারাইভ, ইউ মাস্ট কল মি বিফোর ইউ অ্যারাইভ, যে তুমি আসার আগে অবশ্যই তুমি আমাকে কল করবে। তাহলে প্রথম অংশ ফিউচার ইনডেফিনিট, অপর অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে চার নম্বর হচ্ছে প্রথম অংশটা ফিউচার কন্টিনিউয়াস হবে, দ্বিতীয় অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আই উইল বি ড্রাইভিং দ্য কার বিফোর আই রিচ দ্য স্টেশন, আই উইল বি ড্রাইভিং দ্য কার বিফোর আই রিচ দ্য স্টেশন। তাহলে দেখলাম ফিউচার কন্টিনিউয়াস, অপর অংশ আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে যদি ফিউচারের দুইটা কাজের কাজ বোঝানোর জন্য আমরা প্রথম অংশটা ফিউচার পারফেক্ট এবং পরের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করে আমরা বোঝাতে পারি। যেমন আমি বললাম যে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা আই উইল হ্যাভ ফিনিশ দ্য জব বিফোর মাই ব্রাদার কামস, আমার ভাই আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো। তাহলে প্রথম অংশটা ফিউচার পারফেক্ট, অপর অংশ যেটা সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট এবং ফিউচারের যুগে আমরা পাঁচ প্রকারের বাক্য দেখলাম। এবার আমরা দেখবো পাস্ট দিয়ে বাক্যগুলো। তো উভয় অংশ আপনি বিফোরের আগে পরে উভয় অংশ পাস্ট ইনডেফিনিট ইউজ করতে পারবেন। যেমন শি লেফট দ্য হাউস বিফোর ইট স্টার্টেড ট্রেনিং, শি লেফট দ্য হাউস বিফোর ইট স্টার্টেড ট্রেনিং, বৃষ্টি হওয়ার আগে সে বাড়িটি ছেড়ে গিয়েছিল, বাড়িটি ত্যাগ করেছিল। তাহলে এখানে উভয় অংশটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। এরপরে আমরা প্রথম অংশটা পাস্ট কন্টিনিউয়াস, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট ইউজ করে আমরা ব্যবহার করতে পারি বা বাক্য বানাতে পারি। যেমন দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে ওয়ার প্লেয়িং ফুটবল বিফোর ইট স্টার্টেড ট্রেনিং, অথবা বিফোর ইট গট ডার্ক, এটা অন্ধকার হওয়ার আগে তারা ফুটবল খেলছিল, অথবা বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ফুটবল খেলছিল। তাহলে প্রথম অংশ ফাস্ট কন্টিনিউয়াস, অপর অংশ পাস্ট ইনডেফিনিট। এরপরের অংশে আমরা কী করতে পারি? প্রথম অংশটা পাস্ট পারফেক্ট, পরের অংশটা আমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করতে পারি। তাহলে বিখ্যাত একটা কী আছে আমাদের, যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, ডাক্তার আসার আগে রুগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, যে ডাক্তার আসার আগে রুগী মারা গেল। প্রথম অংশটা পাস্ট পারফেক্ট, অপর অংশটা পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখি এই যে আমরা শুধু এই জিনিসটাই জানি বিফোর দিয়ে, খুবই আমাদের জানার পরিধিটা খুবই সীমিত, এগুলো বিভিন্ন বইপত্রের কারণে হয়েছে। যারা লিখেছেন তারা আসলে এটা ওয়ান কাইন্ড অফ, তারা নিজেরা না জেনেই কিন্তু লিমিটেড লেখা জোকা লিখেছেন, ফলে কি হয়েছে স্টুডেন্টরা মিসগাইডেড হয়েছে, এটা হচ্ছে বড় প্রবলেম। তাহলে আট প্রকার দেখলাম। এরপরে আমরা কী করতে পারি? প্রথম অংশটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট আমরা ইউজ করতে পারি। যেমন দ্য উইমেন অফ দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট ফর দেয়ার ভোটস, অর্থাৎ হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট ফর ভোটস ফর মেনি ইয়ার্স বিফোর দে ফাইনালি গট ইট। ইউএসএর মহিলারা তাদের যে ভোটের অধিকার সেটা পাওয়ার আগে পর্যন্ত তারা অনেক বছর ধরে এই ভোটের অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করে আসছিল। তাহলে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। তাহলে নয় ধরনের বাক্য আমরা দেখলাম সম্ভাব্য, যেগুলো আপনি গঠন করতে পারবেন বিফোর দিয়ে। তো গতানুগতিক বইপত্র আপনি দুই এক প্রকার পাবেন, তো ওগুলো দিয়ে কিন্তু কোনো ধরনের আপনি স্পোকেনও করতে পারবেন না। এরপর আপনি পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছে আর কি, ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন, তাদের কিন্তু কোনো ওইভাবে হেল্প হবে না। অর্থাৎ ব্রডার এক্সটেন্ট, ব্রডার কনটেক্সটে পড়তে হবে এবং জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে। তো আমি ভিডিওগুলো দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের উপর, কারণ এটা হচ্ছে হেডেক, ওয়ান কাইন্ড অফ হেডেক, এবং এটা খুবই মাথা ব্যথার কারণ।
এইটা পড়তে গিয়ে অনেক ধরনের স্ট্রাকচার লেখে, মানে ম্যাথের মতন সূত্রের সূত্রের মতো লেখে এগুলো, আবার লেখে মনে করো যে তিন চার প্রকারের লেখে, এরপর মনে করো যে আর কিচ্ছু নাই। তো এইভাবে হবে না, ভালো করে করতে হবে, একেবারে খুব মানে টপ টু বটম যা কিছু আছে সব কিছু পড়তে হবে। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে, পরের ভিডিওতে ইনশাল্লাহ অন্য আর একটা কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের যে বিভিন্ন গঠন সেটা নিয়ে আসবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।